10 ডিসেম্বর সমাবেশের জন্য রাজধানীতে সরওয়ার্দী উদ্যানের বিকল্প পেলে বিবেচনা করবে বিএনপি। এতদিন নয়াপল্টনে সমাবেশ করতে অনড় ছিল দলটি। জরুরি সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঢাকায় শান্তিপূর্ণ সমাবেশ করতে চান তারা, তবে কোনো বিশৃঙ্খলা হলে তার দায় সরকারকেই বহন করতে হবে। শাকিবুর রহমানের রিপোর্ট। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার, পুলিশের অভিযান ও 10 ডিসেম্বরের গণসমাবেশ নিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করেন দলের মহাসচিব। নয়াপল্টনে সমাবেশ করতে এতদিন অনড় থাকলেও মহাসচিব জানান, ঢাকার ভেতরে সোহরাওয়ার্দী বিকল্প পেলে বিবেচনা করা হবে। ভিন্ন খাতে প্রবাহিত করে একটা অস্থিরতা সৃষ্টি করবেন না। দেশে কোন রকম অস্থিরতা সৃষ্টি করলে তার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনাদেরকে বহন করতে হবে, এবং সবচেয়ে বেশি দায়িত্বটা সরকারের। যে কোনো স্থানে সমাবেশ করার তো আমার অধিকার আছে, এটা আমার গণতান্ত্রিক অধিকার, এটা আমার সাংবিধানিক অধিকার। সেখানে আগবাড়ায় যেখানে নাশকতা হবে, অমুক হবে, তমুক হবে বলার অর্থ হচ্ছে আমার সাংবিধানিক অধিকারকে আপনি লঙ্ঘন করছেন, আমার অধিকারকে কেড়ে নিচ্ছেন। শুধু এটা প্রশ্নই উঠতে পারে না। আমরা ঢাকায় বিভাগীয় সমাবেশ করব, আবারও রিপিট করছি, সম্পূর্ণ শান্তিপূর্ণভাবেই এই সমাবেশ হবে। আব্বাস ভাই কালকে একটা প্রেস ব্রিফিং করেছে, সেই প্রেস ব্রিফিং কিন্তু তিনি বলেছেন ঠিক আছে বিকল্প কী আছে আপনারা বলেন, তাই না? এই জিনিসগুলো তো আছে, লেট ইট হ্যাপেন লাইক দ্যাট। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসার সামনে বালির ট্রাকের মতো পুলিশের চেকপোস্ট ও ব্যারিকেডের তীব্র নিন্দা জানান মির্জা ফখরুল। বলেন, বিএনপির সমাবেশ ঠেকাতে সরকার জঙ্গি নাটক সহ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। বেগম খালেদা জিয়ার বাসার সামনে সেই বালির ট্রাকের কায়দায় চেকপোস্ট ব্যারিকেড দিয়ে পুলিশ অবরোধ করে রেখেছে। এটি দেশনেত্রীর ওপর নিপীড়নের আরেকটি নতুন মাত্রা। আমি সরকারের এহেন ঘৃণ্য আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তার বাসভবন অবরোধ করে এবং জেলে পাঠানোর হুমকি দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে, তাকে মানসিক চাপে রাখা হচ্ছে। আমি এই মুহূর্তে দেশনেত্রীর বাড়ির সামনে থেকে চেকপোস্ট ও ব্যারিকেড তুলে নেওয়ার জোর দাবি জানাচ্ছি। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় সমাজতান্ত্রিক দলের কেন্দ্রীয় কাউন্সিলে বিএনপি মহাসচিব নাশকতা সৃষ্টির জন্য সরকারকেই দায়ী করেন। আজকে এই সরকার আমার যে ন্যূনতম যে অধিকার, ভোট দেওয়ার অধিকার, সেটাকে পর্যন্ত তারা গত 2টা নির্বাচন করে ধ্বংস করে দিয়েছে। বন্ধুগণ, কিছু কথা বলতে গেলেই বলেন সংবিধান অনুযায়ী ভোট হবে। কোন সংবিধান? যে সংবিধান তুমি বারবার পরিবর্তন করে তোমার নিজের মতো করে নিয়েছো সেই সংবিধান? সেই সংবিধানে আর কোনো কিছু হবে বলে বাংলাদেশে আমরা মনে করি না বন্ধুগণ। সুতরাং এটারও সংশোধন করতে হবে, জনগণের প্রয়োজনের সংবিধান তৈরি করতে হবে বন্ধুগণ। সমাবেশ সফল করতে প্রচারপত্র বিতরণের উদ্বোধন করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অভিযোগ করেন, নেতাকর্মীদের গ্রেফতার করতেই অভিযানে নেমেছে পুলিশ। তারা চক্রান্ত জাল বিস্তার করে নাশকতার কথা বলে, জঙ্গির কথা বলে বিভিন্ন জায়গায় ব্লক রেড দিচ্ছেন, এটার কোনোই কারণ নাই। এরা 10ই ডিসেম্বরকে টার্গেট করেছে, 10ই ডিসেম্বরকে টার্গেট করেই সরকার তার আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে এই নাটক করছেন। এদিকে প্রচারপত্র বিতরণের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে বিএনপি নেতা ইশরাক হোসেনের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। শাকিবুর রহমান, আরটিভি, ঢাকা।